রাস্তাতে ট্রাফিকের রেস্ট্রিকশন খানিকটা কমেছে, তো সেই সময় তো ট্রাফিক চালানোর যে ব্যবস্থা সেটা আমরা করব। আগেও যেরকম করেছি, ট্রাফিক পুলিশ এইরকম অ্যারেঞ্জমেন্ট আমাদের করেছে, আর হেডকোয়ার্টার থেকে ল অ্যান্ড অর্ডার অ্যারেঞ্জমেন্টটা সেইভাবে করা হয়েছে। অ্যারেঞ্জমেন্ট আমাদের যেরকম করা থাকে হয়, এইবারে কোভিডের ব্যাপার মাথায় রেখেই করা হচ্ছে, আর সাধারণ লোকও খুব কনশিয়াস। অনেকেরই হয়তো ডাবল ভ্যাকসিনেশন হয়ে গেছে, তা সত্ত্বেও কিন্তু পিপল আর ভেরি কশিয়াস, সো আই এম শিওর সেই সিনসিয়ারিটিটা তাদের থাকবে এবং নর্মসগুলো মানবে। এছাড়াও আমাদের ট্রাফিকের এবং কলকাতা পুলিশের তরফ থেকে ইলাবোরেট অ্যারেঞ্জমেন্ট দিনের বেলা এবং রাতের বেলা আমাদের করা হচ্ছে। হোটেল রেস্টুরেন্ট সবসময় নজরদারি থাকে, এবং এই সময়টায় যেহেতু পুজোর সময় বাইরে থেকে প্রচুর লোক আসে, সো অবভিয়াসলি নজরদারিটা কন্টিনিউ করবে এবং আরও ভালোভাবেই করা হবে।